অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতেই হবে বললেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা তবে স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা আলাদা অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগ নেতারা আহমেদ ফসলের রিপোর্ট যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হক মনির আঠাত্তরতম জন্মদিন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শেখ মনির পুত্র সাংসদ ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ যুবলীগ নেতাকর্মীরা এ সময় রাজনৈতিক সংগঠক ও সাংবাদিক শেখ ফজলুল হক মনির বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা বলেন মুক্তিযুদ্ধে অবদান রাখা যুব সমাজকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ করেন ফজলুল হক মনি আগামী নির্বাচনে যেন স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারেও সতর্ক করেন বক্তারা মনে করেছে যে শেখ ফজলুল হক মনি আমরা তো ছিলাম কিন্তু মনির প্রতিরোধ করতে পারে সেই জন্য হত্যা করেছে সহ বিরোধীরা যেমন বিরোধিতা করছে বিরোধীপক্ষ স্বাধীনতা তেমনি আমাদের নিজের দলের লোকেরাও মনিবাইকে শান্তিতে কখনো ঘুমোতে দেয় না এদিকে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য ত্রাণ ও অর্থ সহায়তা গ্রহণ করেন লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির পরিণতি মুসলিম লীগের চেয়েও ভয়াবহ হবে তারা নিজেরও জানে যে তারা আগামী ইলেকশনে না এলে মুসলিম লীগের মতো পরিণতি তাদের জন্য রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের অর্থনীতি পর্যটন ও প্রকৃতির উপর চাপ বেড়েছে বলে জানান ওবায়দুল কাদের তাই তাদের ফেরত পাঠাতে দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি আহমেদ ফয়সাল বৈশাখী সংবাদ ঢাকা